মতলব দেখেন আজ দেখার ভান করলো মনে হয় মানুষ যদি বুঝে থাকে তালি পরে যেন আমার সাথে কথা না কয় আমি তার সাথে কথা কওয়া বন্ধ করে দিয়েছি ওই খারা 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 এদিকে আও দোস্ত তোকে জুতা দিয়েছিলাম না দেখি তুই রাগ করিস না আয় জুতা নিয়ে যা তোর যতদিন ইচ্ছা পড়িস ওই দিন শেষ হয়ে গেছে এই মতলব কারো জুতো পায়ে দেওয়ার পাত্রী দেখবার যাবে না কয়ে দিচ্ছি নতুন জুতো কেনার ব্যবস্থা হইতেছে পরে জুতোর বাহাদুরি করিস তাই না আরে জুতা না হয় না আনিস এদিকে আয় দুস্থ দুইটা কথা কই আমি তো কয়ে দিয়েছি বন্ধু নামে কলঙ্কের সাথে আর কোনো কথা নাই দোস্ত দোস্ত করছে দোস্ত দোস্ত মনে করো যে আমরা কিচ্ছু জানিনে বুঝিনি প্রেমের বাস ফায়ার খেলছো জানিনে গুলি উল্টে এসে সল্লে লাগিছে এখন দোস্ত দোস্ত করছো অপসংস্কৃতি কোনে কার কোন সম্পর্ক নেই তোর সাথে যা এই দোস্ত মাসুদ ভাই আপনি সত্যি করে কোন তো এই খবরটা আপনি পেপারে ছাপাবেন কিনা আমি তো তোমার কথাটাই বুঝতে পারতেছি না মহিত আরে আমি তো খাঁটি বাংলা ভাষায় কথা কইছি তাও আপনি বুঝতে পারছেন না নাকি বুঝে ওই ব্যাটা ছেলের পক্ষ টানতেছেন দেখো মহিতন আমি কিন্তু তোমাদের মতো অপসংস্কৃতির লোক না আজে মাঝে কথা কইও না তালিবাড়ি যে আমি এতক্ষণ ধরে কষ্টি যে আলতা বাবা খুব প্রস্তাব দিয়েছে এই কথাটা আপনি পেপারে ছাপায় দেন আপনি কিছুতেই রাজি হচ্ছেন না শোনো বোকামিয়া এই খবর যদি আমি পত্রিকায় ছাপায় দিই তাহলে তো তোমারই ক্ষতি বেশি হবে আলতাবের কি হবে আলতাবের তো কিছুই হবে না সেটা যা হওয়ার হবিনি সেটা আমি দেখে নেবো আপনাকে এই খবরটা পেপারে ছাপায় দেবেন আরে বাবা তুমি কলেই তো আমি পেপারে খবরটা ছাপায় দিবে পারি না তোমাকে যে আলতাব খুব প্রস্তাব দিছে তার তো একটা প্রমাণ লাগবে এই প্রমাণ ছাড়া তো কোনো খবর আমি পত্রিকা অফিসে পাঠাতে পারি না মহিত ও আর আমি যে করছি এটা আপনার কাছে প্রমাণ মনে হচ্ছে না না বুঝেছি আপনারা সবাই আপনার বন্ধুকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করতেছেন তো ঠিক আছে আমিও দেখে নেব নে বুঝতে পারছেন এ তো দেখতেছি সামাজিক অবক্ষয় সবকিছু কেন ভয়াবহ রূপ পরিগ্রহ করছে সর্বতে চিনি কম হয়েছে তো আরে কোন মেয়ে বানাইছে চিনি কম দিছে পাত্রী কি পছন্দ হয়েছে রে আমার কাছে কিন্তু ফাইন ঠিক দিছে বয়স কম আছে তুই যেমন চাইছিল মিথ্যে কথা কব না পাত্রী দেখতে খারাপ না ভাই তোর সাথে মানাবিও ভাই তাহলে এক কাম করি ওই পাত্রীর গার্জেন যদি রাজি থাকে বিসমিল্লা বলে আংটি পরাই দিই না মানে এত তাড়াহুড়ি করার কি আছে মা পাত্রী দেখতে সুন্দর সে কথা ঠিক আছে কিন্তু আরে দুই সাইডে পাত্রী দেখলি পরে হইতো না এসে ভালো পাত্রী তো পাওয়া যাবে পাইতো কথা কও কিছুর জন্য চুপ থাক এত কথা কইস নে তুই কি সারা জীবন পাত্রী দেখি বেড়াবু হ্যাঁ মানুষ কি কয় দিন দিন কি তোর বয়স কমতিছে আমি তো তোমাকে অনেক আগেই কইছিলাম বিলকিস ওই আলতাপ চ্যাংড়ার একরে এক নম্বরের অপসংস্কৃতি অবশ্য তোমাদের মধ্যেও অপসংস্কৃতি ভর করেছিল তোমার এই অপসংস্কৃতির কথা বাদ দিয়ে তোমাকে যে কথাটা কইছি সে কামটা করে দাও তো মাসুদ ভাই এই যে বিলকিস এটাও একটা অপসংস্কৃতির মতো কথা কইলেন আসলে এই সমাজটা বুঝছো খুনে ধরা সমাজ ভাঙে নতুন সমাজ না করলে আসলে কিছুই হচ্ছে না আমি এটা বুঝে গেছি এই একই কথা ওই মহিতুন এসে কয়ে গেল আবার আমার বারোটাও বাজা দিবি কয়ে দিল কিন্তু কথাটা তো বোঝা লাগবে বিলকিস আমাদের এই সমাজটা নিয়ে তো চলা লাগবে ঠিক আছে কও দেখি তুমি কি কবে চাও আবার কবে না তো যে ওই আলতাপ বিয়ে না করুক তুমি বিয়ের জন্য এক পায়ে খাড়াই আসাও সি 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 বিলকিস তুমি আমাকে এরকম অপসংস্কৃতি ভাববার পারলে শোনো তোমাকে একটা কথা কয়ে দেই এই মাসুদ রানার জুনিয়র সিনিয়র জ্ঞান আছে আচ্ছা ঠিক আছে কও তুমি কি কবে চাও বলছি যে শোনো এইসব নিয়ে পত্রিকায় লেখালেখি করলে তোমাদের এই নামেই কলঙ্ক হবে তার চেয়ে আমি একটা বুদ্ধি দেই শোনো তোমরা দুইজনে দেখতে শুনতে খুব সুন্দর আছো শুনি যে বিয়ে শাদীও আসতেছে বিয়ে করে ফেলাও তারপর আমি কথা দিচ্ছি ওই আলতাবের কুকীর্তি অপসংস্কৃতির কথা আমার কলমের মাধ্যমে আমার পেপারে পাস করে দেবো সবই হচ্ছে পশ্চিমা সংস্কৃতি কাকড়া